ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا، إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. معزز ومحترم حضرة مربيان عظام، ديگر مصليان كرام، الله سبحانه وتعالى دربار الحمد والشكر عليه كرسي جمهان رب العزة والجلال أبدرك صلاة الجمعة عليه الجنة রমজান আল মুবারকের প্রথম ভাগে মসজিদে এসে দ্বীনের কিছু আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা রমজান আল মুবারকের গুরুত্ব ফজিলা এ বিষয় নিয়ে কয়েক জমায় আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানব জীবনের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যাকাত সংক্রান্ত সবিস্তার আলোচনা সম্পর্কে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কোরআনুল কারীম যদি গবেষণা করি, পর্যালোচনা করি, তাহলে দেখব কোরআনুল কারীমের মধ্যে 32 জায়গায় 32টি আয়াতে আল্লাহ পাক যাকাতের অবতারণা করেছেন। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে শুধু যাকাতের কথা বলেছেন 7 জায়গায়। কোরআনুল কারীমের 7 জায়গায় শুধু যাকাত নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন, আর 25 জায়গায় নামাজের সাথে আল্লাহ পাক যাকাতের অবতারণা করেছেন। আকিমুস-সালাহ আলোচনা করেছেন 25-7, মোট 32টা আয়াতে আল্লাহ পাক যাকাতের আলোচনা করেছেন। ইসলামের কোন বিধান ফরজ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত যথেষ্ট। আল্লাহ যদি যাকাতের বর্ণনা এক জায়গায় দিতেন কোরআনের, যে আতু যাকাত, তোমরা যাকাত দাও, তাহলে যাকাত গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে যেত এক জায়গায় বললে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলেন নাই, বলেছেন 32 জায়গায় একই নির্দেশ দিয়েছেন। তাহলে একই বিষয়ের নির্দেশনা বারবার এসে ওই জিনিসটার গুরুত্বকে অনেক মজবুত করে দেয়, ওই জিনিসের আহমিয়াত বাড়িয়ে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়।
ইবাদার মধ্যে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। কোরআনের কারিমে প্রকাশ্যে আল্লাহ পাক প্রায় জায়গায় নামাজের নির্দেশ দিয়েছেন, আর ইঙ্গিত দিয়েছেন প্রায় আরো বিশ জায়গায়। এই যে 100 উপরে আল্লাহ পাক নামাজের নির্দেশ দিয়েছেন আল কোরআনের মধ্যে, এজন্য ইবাদার মধ্যে সর্বোত্তম ইবাদার নাম হলো সালাত। কারণ এ ব্যাপারে কোরআনুল কারীমের নির্দেশনা বেশি। নামাজের পরে ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি নির্দেশনা এসেছে যাকাতের সাথে, 32 জায়গায়। আপনি নামাজের যতগুলো আয়াত আছে এই আয়াতের সাথে আল্লাহ পাক বলেন নাই আকিমুস সালাত ওয়াস সিয়াম, নামাজ পড়ো রোজা রাখো, এই কথা বলেন নাই। নামাজ এর সাথে আল্লাহ পাক সম্পৃক্ত করেছেন যাকাত। সুতরাং যাকাত ইসলামের পঞ্চবিনার 3 নম্বর। যাকাতের গুরুত্ব অপরিসীম, আমি গুরুত্বের আলোচনা করব না। যাকাতের গুরুত্ব সংক্রান্ত অনেক আয়াত, অনেক আহাদিস রয়েছে, এই আয়াত আর আহাদিস বর্ণনা করলে অনেক সময়ের প্রয়োজন, আমি গুরুত্বের দিকে যাব না। আমি যাকাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসাইল আপনাদের সম্মুখে বর্ণনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমরা যাকাত দিব কাদেরকে, এ বিষয়ে আমাদের পরিষ্কার থাকা দরকার যে আমরা কাদেরকে যাকাত দিব, কাদেরকে যাকাত দিব না, কোন ধরনের পণ্যের যাকাত দিব, কি পরিমাণ হলে যাকাত দিব, এই প্রশ্নগুলো আমাদের কাছে বারবার আসে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আমি বিস্তার আলোচনা করার প্রয়াস চালাব। সর্বপ্রথম বিষয়, যাকাত ফরজ হয় 7 শ্রেণীর বস্তুর উপরে। যাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টা? 7টা শর্ত পাওয়া গেলে যাকাত ফরজ হয়। এখনো নিসাব পরিমাণ সম্পদ হওয়া, 1 নম্বর শর্ত নিসাব পরিমাণ সম্পদ হওয়া। 2 নম্বর শর্ত হলো সম্পদের পূর্ণ মালিকানা থাকা। আপনার সম্পদ কিন্তু জায়গার দলিল নিয়ে একটু ঝামেলা চলছে, মামলা চলছে, এই সম্পদটা পূর্ণ মাত্রায় আপনার মালিকানায় আসে নাই, এই সম্পদের উপর যাকাত আসবে। তাহলে 1 নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। 2 নম্বর শর্ত হলো সম্পদের পূর্ণ মালিকানা নিজের থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো এই সম্পদের উপর 1 বছর পূর্ণ হতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে। আপনি 20 লক্ষ টাকার মালিক, এই জানুয়ারি মাসে হয়েছে না, মার্চ মাসে শেষ হয়ে গেছে, এই সম্পদের উপর যাকাত আসবে না। যেই জানুয়ারিতে মালিক হয়েছেন এই নিসাব পরিমাণ মালের উপরে আরেকটা জানুয়ারি মাস আসতে হবে, তাহলে আপনি ওই টাকার উপর যাকাত দেবেন, পয়সার উপর যাকাত দেবেন। তাহলে 3 নম্বর শর্ত হলো 1 বছর পূর্ণ হওয়া। 4 নম্বর শর্ত হলো যে মালিক, সম্পদের যে মালিক, এই মালিক আপেল বালেক হওয়া, বালেক অপ্রাপ্ত বয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়েও যায় তার উপর যাকাত ফরজ হবে না। 4 নম্বর শর্ত বালেক হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। 5 নম্বর শর্ত হলো আপেল হওয়া, বিবেক থাকা, বুদ্ধিমান হওয়া। সুতরাং কোন পাগল যদি তার সম্পদ নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে পাগলের মালের উপর কোন যাকাত আসে না। আপনাকে সুস্থ হতে হবে, সুস্থ মস্তিষ্কে হতে হবে, বিকৃত মস্তিষ্ক, পাগল, ম্যাড, এদের উপর যাকাত ফরজ নয়। 6 নম্বর শর্ত হওয়া, শর্ত হলো মুসলিম হওয়া, অমুসলিমের উপর যাকাত ফরজ না, কারণ সে মুকাল্লাম বিশরিয়া না, শরিয়াত তার উপর কিছু চাপিয়ে দিবে না, তাহলে মুসলিম হওয়া। আর 7 নম্বর শর্ত হলো ব্যক্তিকে স্বাধীন হতে হবে, পরাধীন গোলামের উপর যাকাত ফরজ নয়। আমাদের সমাজে গোলাম প্রথা বর্তমানে নেই, সুতরাং এই শর্তটা একেবারে ব্যাপক শর্ত, স্বাধীন হওয়া। এই 7টা শর্ত যদি পাওয়া যায় তাহলেই আপনার উপর যাকাত ফরজ হবে। এই 7টা শর্ত যদি পাওয়া না যায় তাহলে যাকাত ফরজ হবে না। এগুলো আমরা একটু বিবেচনায় নেব। কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, বছর পূর্ণ হয় নাই, যাকাত আসবে না।
বা কারো নিসাব পরিমাণের মালই নাই তার উপরে জাকাত আসবে না, আপেল বালেগ না হলে আসবে না, মুসলিম না হলে আসবে না, স্বাধীন না হলে তার উপরে জাকাত আসবে না। জাকাত দিব আমরা আট শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর মানুষকে? আট শ্রেণীর মানুষকে আমরা জাকাত দিব। এগুলো পরিষ্কার মনে রাখতে হবে, এগুলোই আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় বারবার। আট শ্রেণীর লোককে আমরা জাকাত দিব। এক নাম্বার হলো ফকির, যার সবাই সম্পদ বলতে কিছু নেই, স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই, খাবারের কিছু রোজগার তার ঘরে হয়তো থাকতে পারে, এই ধরনের ব্যক্তিকে আমরা জাকাত দিব। ফকির মিসকিন, যে ফকিরের চেয়েও লো কোয়ালিটি, ফকিরের তো কিছু আছে খাবার, মিসকিন যে একেবারে নিঃস্ব, কিচ্ছু নেই, খাবারও নেই, সবে ঘুরে, এই ধরনের মিসকিনকে আমরা জাকাত দিতে পারব। ফকিরকে জাকাত দিতে পারব, মিসকিনকে জাকাত দিতে পারব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই জাকাত গুলো সরকারিভাবে উত্তোলন করা হতো, আর এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। যাকাত আমরা যে ব্যক্তিগত ভাবে দিচ্ছি এটা উত্তম পদ্ধতি নয়, আমার যাকাত আমি আপনাকে দিচ্ছি, আপনার যাকাত আরেকজনকে দিচ্ছেন, এটা উত্তম পদ্ধতি না। এই পদ্ধতিতে ক্ষতির দিক আছে। যাকাত ব্যবস্থা রাখা হয়েছে দারিদ্র বিমোচনের জন্য, সমাজে যেন মানুষের সমতা চলে আসে এমন যেন না হয় যে একজন ব্যক্তি সে সম্পদের পাহাড় গড়ল আর একজন ব্যক্তি অনাহারে অর্ধহারে জীবন কাটাল, একজন কোটিপতি আর একজন রাস্তার ফকির কিচ্ছু নাই, সমাজ ব্যবস্থা যেন এমন না হয়, সমাজের প্রত্যেকটা মানুষ যেন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পয়সা দিয়ে সে ব্যবস্থা করতে পারে, সমাজের প্রতিটি মানুষ যেন তিন বেলা কিছু খাবার খেয়ে বাঁচতে পারে, সমাজের প্রতিটি মানুষ যেন তার গরজ পরিমাণ পোশাক সে ব্যবস্থা করতে পারে, সমাজে যেন নিঃস্ব অসহায় কেউ না থাকে, এই জন্য আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছে। যাকাত এটা রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান সকলের সম্পদের হিসাব করবে, হিসাব করে তার কি পরিমাণ যাকাত এসেছে তাকে একটা নোটিশ করবেন যে এই পরিমাণ যাকাত তোমাকে এবছর দিতে হবে, পাঁচ এরপরে সরকারের পক্ষ থেকে লোক পাঠানো হবে যাকাত উত্তোলনের জন্য, এই উত্তোলনকারী যাকাত উত্তোলন করে মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে সরকারের কোষাগারে জমা দেবে, আর সরকারি কোষাগার থেকে সারা দেশের গরিবদের হিসাব করে করে যাকাত যারা পাওয়ার যোগ্য তাদের কাছে যাকাত পৌঁছে দেওয়া হবে, এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন, যাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করে রাষ্ট্রের মাধ্যমে যাকাত মানুষের কাছে পৌঁছে দিতেন। এর জন্য পূর্ব শর্ত হলো দেশটা ইসলামী সরকার ব্যবস্থা পরিচালিত হতে হবে, দেশটার মধ্যে খিলাফত ব্যবস্থা থাকতে হবে, কিন্তু যদি কখনোই খিলাফা ব্যবস্থা না থাকে তাহলে ব্যক্তিগতভাবে যাকাত দেওয়া বৈধ, অবৈধের কিছু নেই, যেটা আমরা বর্তমানে বলছি আমাদের খিলাফা ব্যবস্থা নেই, সরকারি মাধ্যমে যাকাত তোলার কোনো ব্যবস্থা নেই, যার কারণে ব্যক্তির যাকাত ব্যক্তি হিসাব করে আরেকজনকে দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে ক্ষতির দিক হলো আমি আমার পরিচিত একজন এতিমকে যাকাত দিচ্ছি, দেখা গেল ওই এতিমকে কয়েকজন যাকাত দিয়ে দিচ্ছে, যাকাত দেওয়ার পরে ওই এতিম যাকাতের মালিক হয়ে যাচ্ছে, তার নিসাব পরিমাণ সম্পদ হয়ে যাচ্ছে, তারপরেও যাকাত নেওয়া সে বন্ধ করে না। একজন কি পরিমাণ যাকাত দিতে পারবে? আপনি আপনার কোন রিলেটিভ কোন আত্মীয়কে 20,000 টাকা যাকাত দিলেন, সে এই রমজানে কমপক্ষে 50,000 টাকা যাকাত দিয়েছে, তো তার উচিত যাকাত নেওয়া বন্ধ করে দেওয়া, কারণ 50,000 টাকার মালিক যদি কেউ হয়ে যায় নিসাব পরিমাণ পয়সা তার হয়ে গেল, তো তখন তো সে যাকাত নেওয়ার যোগ্য থাকে না, সে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, এখন তাকে মুক্ত করতে হবে যাকাত নেওয়া, কিন্তু সে মুক্ত করছে না, সে মানুষের কাছে গিয়ে গিয়ে যাকাত উত্তোলন করছে, তো দেখা যায় সে তিন নিসাবের মালিক হয়ে যাচ্ছে, যাকাত নেওয়া বন্ধ করছে না। তো নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাওয়ার পরেও যদি কেউ যাকাত দেয়
তাহলে যে ব্যক্তি যাকাত দিল তার যাকাত আদায় হবে কিনা সংশয় আছে। তো ব্যক্তিগত ভাবে এটা জানা সম্ভব নয়, রাষ্ট্রীয় ভাবে যখন এই তদারকি করা হবে যে একজন ব্যক্তিকে 50,000 টাকার উপরে যাকাত দেওয়া যাবে না, বিষয়টা সহজ হবে। তো ব্যক্তিগত ভাবেও যাকাত দেওয়া যাবে। তো যাকাত যাদেরকে আমরা দিব, 3 নম্বর শ্রেণী হলো ওয়াল আমিলিন আলাইহা, যারা যাকাত উত্তোলন করে, সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তিরা যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যাকাত তুলে সরকারের কাছে জমা দেয়, এই ধরনের মানুষকেও যাকাত দেওয়া যাবে। কিন্তু এই শ্রেণী বর্তমানে নেই, যেহেতু সরকারি ব্যবস্থাপনা নেই, এই শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা 1 নম্বর ফকিরকে যাকাত দেব, মিসকিনকে যাকাত দেব, যাকাত উত্তোলনকারী যদি কখনো ব্যবস্থা হয়ে যায় তাকে আমরা যাকাত দেব। والمؤلفه قلوبهم আরেকজনের মানুষ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রত্যেকটা মানুষই কাফির ছিল। এই কাফেরদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলামে দীক্ষিত করতে হত। তো এই কাফেরদের হৃদয় আকৃষ্ট করার জন্য, কাফেরদের মনকে ইসলামের দিকে ধাবিত করার জন্য এই ধরনের কাফেরকেও যাকাত দেওয়া বৈধ ছিল। এই হলো মুআল্লাফাতি কুলুবুহুম, কোনো কাফিরের হৃদয় যদি ইসলামের দিকে আকৃষ্ট করতে চাই তাহলে এই ধরনের কাফেরকেও যাকাত দেওয়া যাবে, এই প্রথাও এখন নেই, এই বিষয়টা মানসুখ হয়ে গেছে। এখন যদি কেউ কোনো কাফেরকে যাকাত দেয় তাহলে তার ফরজ যাকাত আদায় হবে না। কাফেরকে আপনি নফল দান করতে পারেন, সাদাকা করতে পারেন, কিন্তু যাকাত দিলে যাকাত আদায় হবে না, অবশ্যই মুসলিমকে যাকাত দিতে হবে। 5 নম্বর শর্ত হলো ঋণ পরিশোধের জন্য আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিতে পারেন। একজন ব্যক্তি প্রচুর ঋণগ্রস্ত কিন্তু সে হাত পাতে না কারো কাছে, তার মর্যাদা আছে, সম্মান আছে, সমাজের সম্ভ্রান্ত একজন ব্যক্তি, শিক্ষা আছে, মানুষের কাছে সে হাত পাততে চায় না, ভিক্ষা করে না, কিন্তু আপনি জানেন লোকটা ঋণগ্রস্ত, তার ঋণ পরিশোধের জন্য আপনি এই ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিতে পারবেন। 6 নম্বর, দাস আজাদ করার জন্য, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, বর্তমান যুগে পাওয়া যায় না, যে মানুষ বিক্রি হতো, ধনীরা গরিব মানুষকে কিনে নিত গোলাম হিসেবে, দাস হিসেবে। তো এই দাস মুক্তির জন্য ওই দাসকে যাকাতের পয়সা দেওয়া বৈধ হচ্ছে। আর 7 নম্বর হলো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, ইকামাতে দ্বীন, ইকামাতে কোরআন, ইকামাতে ইসলাম, ইত্তিফাই দ্বীন, দ্বীনের হেফাজতের জন্য, দেশের সার্বভৌমত্ব হেফাজতের জন্য, আল কোরআনকে হেফাজতের জন্য রণাঙ্গনে গিয়ে যারা যুদ্ধ করে, যারা মুজাহিদ, এই মুজাহিদদেরকে আপনার যাকাতের পয়সা দিতে পারবেন, যুদ্ধকারীদেরকে দেওয়া যাবে। আর 8 নম্বর হলো মুসাফির, মুসাফির ব্যক্তির বিষয় একটু বিবেচনা করতে হবে। একজন মানুষ সম্পদশালী, তার পয়সা আছে, কিন্তু সে ভিনদেশী, সৌদি আরবে তার প্রচুর পয়সা আছে, সৌদি আরবের কোনো নাগরিক আমার দেশে এসে সে পয়সা শূন্য হয়ে গেছে, চলাফেরার মতো আর কোনো পয়সা নাই, এই ব্যক্তি হলো মুসাফির, অন্য জায়গা থেকে আমাদের জায়গায় এসেছে, তো তার নিজস্ব আবাসভূমিতে সে সম্পদশালী হতে পারে, কিন্তু মুসাফির হওয়ার কারণে এই ধরনের মুসাফিরকে যদি আপনি আপনার যাকাতের পয়সা দেন তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 8 শ্রেণীর মানুষকে আপনি আপনার যাকাতের পয়সা দিতে পারবেন, এছাড়া আর কাউকে যাকাতের পয়সা দেওয়া যাবে না। অনেক সময় প্রশ্ন আসে মসজিদ নির্মাণের জন্য যাকাতের পয়সা দেওয়া যাবে কিনা, শুধু মসজিদ না, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, সংস্থা বলেন, টিউবওয়েল বলেন, জনউন্নয়নমূলক কাজে বলেন, যে কোনো ধরনের প্রতিষ্ঠান নির্মাণের জন্য যাকাত দেওয়া যাবে না। যাকাত ব্যক্তি সত্তা দান করতে হবে, আপনি কোনো ব্যক্তিকেই যাকাত দিবেন, কোনো প্রতিষ্ঠানকে যাকাত দিতে পারবেন না, কোনো ব্যক্তিকে যাকাত দিতে হবে, ব্যক্তি ইচ্ছা করলে তার পয়সা সে মসজিদে দান করতে পারবে। কোন প্রতিষ্ঠান নির্মাণের জন্য যাকাত দিলে যাকাত আদায় হবে না।
জাকাত অবশ্যই ব্যক্তিকে দিতে হবে, এই আশ্রয়ের ব্যক্তিকে দিতে হবে। তবে এখানে একটা কথা, অনেক দেখলাম বোর্ডিং এ এতিমখানায় আমরা জাকাত দিয়ে থাকি, এতিমখানায় যে জাকাতটা আমরা দিয়ে থাকি ওই জাকাতটা দেখলাম বোর্ডিং এ খরচ করা হয়। তো আপনি যাকে জাকাত দিচ্ছেন, মাদ্রাসার মুহতামিম সাহেব হোক, পরিচালক সাহেব হোক, তিনি এই জাকাতটা সুন্দরভাবে বৈধ তরিকায় খরচ খরচা করবেন। লিল্লাহ বোর্ডিং এ যদি জাকাত দেন, জাকাত আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আপনার নির্দেশায় আপনাদের পরিচিত এতিম খানা এবং লিল্লাহ বোর্ডিং সম্পৃক্ত মাদ্রাসাগুলোতে জাকাতের টাকা দিতে পারেন, জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবাকে আমি জাকাত দিতে পারবো কিনা, আমার মাকে জাকাত দিতে পারবো কিনা, আমার দাদিকে দিতে পারবো কিনা, নাতিকে দিতে পারবো কিনা, আমার নাইনাতপুর আছে অসহায় তাদেরকে দিতে পারবো কিনা, আমরা মূলনীতিগুলো জেনে রাখলে আর কোন প্রশ্নের সম্মুখীন আমরা হব না ইনশাআল্লাহ। আট শ্রেণীর মানুষকে আমরা জাকাত দিতে পারবো না। এক নম্বর হলো, পিতা মাতাকে জাকাত দেওয়া জায়েজ নেই। আপনি আপনার মাকে জাকাত দিতে পারবেন না, বাবাকে জাকাত দিতে পারবেন না, কারণ আল্লাহ পাক আপনাকে সম্পদের মালিক বানিয়েছে। যাক্কা ইউজাক্কি তাজকিয়া, জাকাত বলা হয় পূর্ণ পবিত্র করা। একটা জিনিস যখন ময়লাযুক্ত হয়ে যায়, আমাদের গায়ের কাপড়টা যখন ময়লা হয়ে যায়, তখন আমরা এই কাপড়টা ওয়াশ করাই। এই যে ময়লা, আমাদের গায়ের কাপড়ের যে ময়লাটা বের হয়ে যায়, এর নাম হলো জাকাত, মানে পবিত্র করা। একটা ময়লাযুক্ত জিনিসকে পবিত্র করা, এর নাম হলো জাকাত। তো আপনার পুরো সম্পদটা ছিল ময়লাযুক্ত, এই ময়লাযুক্ত সম্পদকে পবিত্র করার জন্য আপনি আপনার সম্পদ থেকে জাকাত দিলেন। যখন আপনি জাকাত দিলেন, তো আপনার পুরো সম্পদটা পুরো পবিত্র হয়ে গেল। তাহলে জাকাত সম্পদের অতিরিক্ত ময়লা, এটা ভালো জিনিস নয়। এই ময়লা খাবার আপনি আপনার বাবাকে কেন খাওয়াবেন, আপনার মাকে কেন খাওয়াবেন? আপনাকে আল্লাহ পবিত্র পয়সা দিয়েছে, মা বাবার জন্য আপনার কষ্টের যে পবিত্র পয়সা খরচ করবে, জাকাতের পয়সা খরচ করবে। আমাদের সমাজে জাকাত দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ পাগল হয়ে যায়। আসলে জাকাত দেওয়া ভালো জিনিস নয়, জাকাত দেওয়া খারাপ জিনিস। এই মস্তিষ্ক, এই ম্যান্টালিটি আমাদের তৈরি করতে হবে যে জাকাত দেওয়া ভালো জিনিস নয়, যার কারণে জাকাত দেওয়ার অবস্থা তো এমন হওয়ার কথা ছিল না, অবস্থাতে এমন হওয়ার কথা ছিল যার উপর জাকাত ফরজ হয়েছে, এই ব্যক্তি জাকাতের পয়সা নিয়ে ইয়াতীম গরীব দুঃখী অসহায়ের দারে দারে ঘুরবে, ভাই আমার জাকাতের পয়সাটা নাও। আর ইয়াতীম অসহায় বলবে না, তোমার জাকাতের পয়সা আমি নেব না। অবস্থা তো হওয়া দরকার ছিল ঘটিয়া পেরেশন হয়ে যাবে যে আমার সম্পদের জাকাত যদি আমি দিতে না পারি, তাহলে আমার সম্পদ তো ময়লাযুক্ত হয়ে গেল, টেনশন তো থাকবে ধনীদের, পেরেশানি থাকবে ধনীদের, কারণ তাদের সম্পদ তাদেরকেই পবিত্র করতে হবে। কিন্তু আজকে ধনীরা ঘরের মধ্যে বসে থাকে, জাকাত চাইতে গেলে তারা বলে দেয় ঘরে নেই, বাড়িতে নেই, কারণ ওই যে জাকাত দেওয়ার জন্য মানুষ তাদেরকে পাগল করে ফেলে। জাকাতের পয়সা তো দিতে হয়ই, মূল পয়সা থেকে দিয়েও পার পাওয়া যায়, এই জন্য ধনীরা ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। আর জাকাত দেওয়ার এত টেনশন থাকে না যে নির্দিষ্ট সময় জাকাত দেওয়ার জন্য প্রচুর লোক পাওয়া যাবে। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, জাকাতের প্রতি ঘৃণা তৈরি করতে হবে যে না, আমরা জাকাত খাব না, জাকাত দিব না। আমাদেরকে আল্লাহ পাক যেই দেহ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমরা শ্রম দিব, কষ্ট করব, কষ্ট করে নুন ভাত খাবো, জাকাতের পয়সা দিয়ে গোশত খাওয়ার কোনো ফায়দা নেই। এই মানসিকতা আমাকে আপনাকে তৈরি করতে হবে, তখন সমাজের মানুষগুলো আপনাকে আমাকে সেজে এসে জাকাত দিবে যদি আমি আপনি যোগ্য হন। তো জাকাতের পয়সা এক নম্বরে আপনার মা বাবাকে আপনি দিতে পারবেন না, যে সন্তান তার ঊর্ধ্বতম কাউকে দিতে পারবে না। আমি যদি সন্তান হই, আমি আমার বাবাকে জাকাত দিতে পারবো না, আমার বাবার বাবাকে জাকাত দিতে পারবো না,
তার বাবাকে জাকাত দিতে পারবো না, এ ধরনের অভ্যুত্থ কাউকে আমি জাকাত দিতে পারবো না, আমার অভ্যস্ত আমার নিম্নতম যারা আছে আমি আমার সন্তানকে জাকাত দিতে পারবো না, সন্তানের সন্তানকে জাকাত দিতে পারবো না, তার সন্তানকে জাকাত দিতে পারবো না, উর্ধ্ব আর নিম্ন এই দুই শ্রেণীকে জাকাত দেওয়া যাবে না। তাহলে সন্তান তার বাবাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, সন্তান তার দাদাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, সন্তান তার দাদার বাবাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, সন্তান যদি তার সন্তানকে জাকাত দেয় জাকাত আদায় হবে না, সন্তান যদি নাতিকে জাকাত দেয় জাকাত আদায় হবে না, সন্তান যদি মাকে জাকাত দেয় জাকাত আদায় হবে না, সন্তান যদি মায়ের মাকে জাকাত দেয় জাকাত আদায় হবে না। এছাড়া কোনো ভাই যদি তার বোনকে জাকাত দেয়, বোন যদি যোগ্য হয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কোনো ভাই যদি তার ভাইকে জাকাত দেয় এবং সে যদি যোগ্য হয় জাকাত আদায় হয়ে যাবে। কোনো ভাইয়ের ছেলে যদি ফুফুকে জাকাত দেয় জাকাত আদায় হয়ে যাবে, মামি খালা চাচি চাচা এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। তো মাতা পিতাকে দেওয়া যাবে না, সন্তান সন্ততিকে দেওয়া যাবে না। তিন নাম্বার, কোনো স্ত্রী সে নেশার পরিমাণ মালের মালিক হয়ে গেছে, হওয়ার সময় যে একজন গরিব স্বামী আর একজন বড়লোকের মেয়েকে বিয়ে করেছে, বড়লোকের মেয়ে কোটিপতি, এখন ওই মেয়ে যে পয়সা পেয়েছে মেয়ের উপর জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু স্বামীর কিচ্ছু নাই, স্বামী জাকাত খাওয়ার যোগ্য, এমন স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, তাহলে স্ত্রী স্বামীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আবার স্বামী যদি স্ত্রীকে জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না। পাঁচ নাম্বার, বনু হাশেম গোত্র রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রে জন্মগ্রহণ করেছেন, বনু হাশেম গোত্রের কাউকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কারণ বনু হাশেম গোত্রকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত থেকে বারণ করেছেন। এরা সম্মানিত গোত্র, মর্যাদাপূর্ণ গোত্র, মর্যাদাপূর্ণ গোত্র, যেই গোত্রে বিশ্বনবীর আগমন হয়েছে ওই গোত্রের কোনো মানুষ জাকাত খেতে পারে না, এই জন্য বনু হাশেমের কাউকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আমাদের দেশে বনু হাশেম গোত্রের কাউকে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ছয় নাম্বার, কোনো অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সাত নাম্বার, নিসাবের অধিকারী কাউকে জাকাত দিয়েছেন, এমন কাউকে জাকাত দিয়েছেন পরবর্তীতে জানতে পারলেন লোকটা 1 লক্ষ টাকা পানি, এমন কাউকে জাকাত দিয়েছেন জানতে পারলেন লোকটা প্রচুর সম্পদ আছে, তাহলে এই ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না, ফকিরকেই দিতে হবে। নিসাব পরিমাণ মালের মালিক যে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আট নাম্বার, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়েছেন, হ্যাঁ সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব আপনার, এই ধরনের ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনি আপনার মূল পয়সা থেকে খরচ করবেন। এই আশ্রেণীর মানুষকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, আর আশ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে, আর জাকাতের জন্য শর্ত হলো সাতটা শর্ত পাওয়া গেলে জাকাত দিব। পাঁচ ধরনের সম্পদের উপর আমরা জাকাত দিব, কয় ধরনের? পাঁচ ধরনের সম্পদের উপর জাকাত দিব। এক নাম্বার, গরু ছাগল উট, এই তিন শ্রেণীর পশুর উপর জাকাত আছে, গরু ছাগল উট। শর্ত হলো এগুলো বিচরণশীল হতে হবে, এগুলো আপনি লালন পালন করলেন, আপনার ঘর আছে, আপনি কিনে খাওয়া, এই ধরনের গরু ছাগল নয়। এটা হলো আরবের মরুভূমিতে অনেক সময় একজন ব্যক্তি 200-250-300 বকরির মালিক, কিন্তু তার নির্দিষ্ট কোনো ঘর নেই, সে মরুতে ছেড়ে দেয়, মরুভূমিতে ছেড়ে দেওয়ার পরে সেখানে খাবার দাবার খেয়ে লালিত পালিত হয়, যার পেছনে খরচ করা লাগে না, এমন বিচরণশীল গরু ছাগল এবং উট যদি কারো থাকে তাহলে তার উপর জাকাত আসবে। এই ধরনের মালিক আমাদের দেশে খুঁজে পাওয়া যায় না, যার কারণে এই বিষয়ে আমরা আলোচনা করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো সোনা এবং রূপা যদি কারো থাকে, স্বর্ণ রূপা যদি কারো থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে।
স্বর্ণ রূপার জাকাত বলবো, কারো যদি নগদ অর্থ থাকে, তিন নাম্বার নগদ পয়সা আছে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, চার নাম্বার ব্যবসায়ী কোনো পণ্য আছে, যেমন আপনি ধান কেনেন, ধানের ব্যবসা করেন, চাউলের ব্যবসা করেন, তারপরে মাটির ব্যবসা করেন, বালুর ব্যবসা করেন, সুরকির ব্যবসা করেন, ইটার ব্যবসা করেন, এই ধরনের পণ্য থাকলে আপনাকে জাকাত দিতে হবে। আর পাঁচ নাম্বার হলো আপনার জমিনে যেই ফসল ফলবে এই ফসলের উপর জাকাত দিতে হবে। তাহলে পাঁচ ধরনের সম্পদের উপর জাকাত আসবে। এক নাম্বার গরু ছাগল উট যদি বিচরণশীল হয়, যার পিছনে খরচ নাই, এমন গরু ছাগল উটের উপর জাকাত দিতে হবে। দুই নম্বর স্বর্ণ এবং রোপার উপরে জাকাত দিতে হবে। তিন নম্বর নগদ অর্থের উপর জাকাত দিতে হবে। চার নম্বর ব্যবসায়ী পণ্যের উপর জাকাত দিতে হবে। আর পাঁচ নম্বর হলো আপনার উৎপাদিত শস্য ফসলের উপর জাকাত দিতে হবে। আমরা দুই নম্বরটা আলোচনা করবো, স্বর্ণ এবং রূপার জাকাত। কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, 52.5 ভরি রূপা থাকে, তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। অথবা কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। পরিষ্কার বুঝলাম, স্বর্ণ রূপার জাকাত 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তিকে স্বর্ণ বা রূপার জাকাত দিতে হবে। জাকাতের পরিমাণটা কি? জাকাতের পরিমাণ হলো 2.5%, মানে সম্পদের শতকরা আড়াই ভাগ, 100 ভাগের আড়াই ভাগ আপনাকে জাকাত দিতে হবে। তাহলে কোনো ব্যক্তি যদি 100 ভরি স্বর্ণের মালিক হয় তাহলে তাকে 2.5 ভরি স্বর্ণ জাকাত হিসেবে দিতে হবে, 70 আড়াই ভাগ। স্বর্ণ আর রূপার জাকাত আমরা কিভাবে দিব? ইচ্ছা করলে আপনি আপনার সরাসরি স্বর্ণ কেটে জাকাত দিতে পারেন, অথবা স্বর্ণ বা রূপের মূল্য পরিশোধ করতে পারেন। দুইভাবেই দেওয়া যায়, যার স্বর্ণ রূপা আছে এবং নিসাব পরিমাণ হয়েছে সে ইচ্ছা করলে তার জাকাত স্বর্ণ দিয়েও দিতে পারে, ইচ্ছা করলে জাকাত পয়সা দিয়েও পরিশোধ করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে স্বর্ণ রূপার নিসাব আমরা জানলাম, কারো কাছে 52.5 ভরি রূপা থাকলে জাকাত দিতে হবে, 7.5 ভরি স্বর্ণ থাকলে তাকেও জাকাত দিতে হবে। যদি কারো কাছে নগদ অর্থ থাকে, ক্যাশ আছে, তাহলে কি পরিমাণ ক্যাশ থাকলে আপনাকে জাকাত দিতে হবে? হাদিসের মধ্যে আছে, যখন তোমরা জাকাত দিবে তখন ইয়াতীমদের দিকে লক্ষ্য রাখো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নগদ অর্থের জাকাত দিতেন তখন রূপার দৃষ্টিকোণ করতেন, রূপার মূল্য মানতেই করতেন। বর্তমানে 1000 টাকা রূপার ভরি, আজকের বাজার 1000 বা 900, 1000 আমার জানা মতে, কম বেশি হতে পারে। 1000 টাকা যদি এক ভরি রূপার দাম হয় তাহলে 52.5 ভরি রূপার দাম হলো 52,500 টাকা। কোনো ব্যক্তির কাছে যদি খাবার দাবার যাবতীয় খরচের অতিরিক্ত 52,500 টাকা থাকে এবং সেই পয়সার উপর এক বছর অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তিকে 52,500 টাকার আড়াই ভাগ জাকাত হিসেবে আদায় করতে হবে। মাসালাটা কি বুঝছেন আপনারা পরিষ্কার? নগদ টাকা যদি বর্তমান বাজারে 52,500 টাকা কারো কাছে থাকে তাহলে তাকে অবশ্যই 52,500 টাকার উপর এক বছর অতিবাহিত হলে জাকাত দিতে হবে, এরকম নগদ অর্থের হিসাব। কোন ব্যক্তির কাছে মাটি কেনা আছে অথবা বালু কেনা আছে, এগুলো সে ব্যবসা করে, কিনে রেখেছে তার বাড়ি করার জন্য হয়, সে বালুর ব্যবসা করে, ইটের ভাটার মাটির ব্যবসা করে বা সুরকির ব্যবসা করে, ফ্ল্যাটের ব্যবসা করে, কয়েকটা ফ্ল্যাট কেনা আছে, এই ধরনের ব্যবসায়ী পণ্য, এই পণ্য যখন বিক্রি হয়ে যাবে তখন এই পণ্যগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে। আপনি একটা ফ্ল্যাট কিনেছিলেন, ফ্ল্যাট যখন বিক্রি হলো তখন আপনি সেই ফ্ল্যাটের বিক্রির পয়সার উপর 2.5% জাকাত হিসেবে দিয়ে দিলেন।
আর পাঁচ নাম্বার হলো আমাদের জমির যেগুলো আমরা চাষাবাদ করি, এই চাষাবাদ এবং আমাদের জমির থেকে যে ফসলগুলো আসে এই ফসলের উপর যাকাত দিতে হবে। তবে এ ব্যাপারে মনে রাখতে হবে জমিনের ফসলের উপরে এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। আপনার ইরি ধান বপন করেছেন, ইরি ধান করেছেন আপনি, ইরি ধান করতে সাধারণত চার মাস সময়ের প্রয়োজন হয়। তো যখন আপনি আপনার ক্ষেত থেকে ফসল কাটবেন, ধান কেটেছেন, অথবা আপনি আমের বাগান করেন, আম পেড়েছেন, লিচুর বাগান করেন, লিচু পেড়েছেন, তখন আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। এটা আল বাকারার নির্দেশ, আল্লাহ পাক বলেছেন ওয়াআতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, তোমরা তোমাদের ফসলের যাকাত দিয়ে দাও যখন সেই ফসলগুলো তোমরা কাটবে। ইয়াউমা হাসাদিহি, যখন ফসলগুলো পরিপক্ব হয়ে যাবে, তোমরা ফসলগুলো ঘরে তুলবে, তখনই ফসলের যাকাত দিয়ে দাও, ফসলের উপরে এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। আমরা ফসলের উপর কি পরিমাণ যাকাত দিব? হাদিসের মধ্যে আছে যদি কোনো ফসল পাঁচ রোসাক হয়, কয় রোসাক? পাঁচ রোসাক পরিমাণ হয়, তাহলে সেই ফসলের উপরে যাকাত দিতে হবে। রোসাকটা আমরা বুঝি না, রোসাক কি জিনিস? বর্তমান পরিমাপ অনুযায়ী প্রত্যেক এক রোসাক সমান সমান পাঁচ মণ। এক রোসাকে কয় মণ? পাঁচ মণ। আল্লাহর নবী বলেছেন পাঁচ রোসাক, তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মণ। কোন সম্পদ যদি পঁচিশ মণ হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। আপনি পঁচিশ মণ আমের মালিক, তাহলে এই আমের উপর আপনার যাকাত আসবে। আপনি পঁচিশ মণ গম পেয়েছেন, তাহলে পঁচিশ মণ গমের উপর যাকাত আসবে। পঁচিশ মণ লিচু পেয়েছেন, হ্যাঁ, তাহলে এই লিচুর উপর আপনার যাকাত আসবে। পঁচিশ মণ যদি হয়ে যায় কোনো সম্পদ, সেই সম্পদের উপর যাকাত আসবে। এটা হাদিসের বক্তব্য। তবে এ ব্যাপারে আইম্মা ইকরামের কিছু মতভেদ রয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন না, পঁচিশ মণ হওয়া শর্ত নয়, বরং ফসল যা আসবে সেই ফসলের উপরে যাকাত দিতে হবে। ফসল যদি দুই মণ হয় দুই মণের উপর যাকাত আসবে, ফসল যদি দুইশো মণ হয় দুইশো মণের উপর যাকাত আসবে। ফসলের যাকাত আমরা কিভাবে দিব? ফসলের যাকাত দিব যেই ফসল ফলাতে আপনার খরচ হয়েছে। যেমন আমের বাগান চাষ করতে আপনাকে অনেক কিছু করতে হয়েছে, দারোয়ান রাখতে হয়েছে, তেল পানি খরচ করতে হয়েছে। যেই ফসল করতে আপনাকে বিনিয়োগ করতে হয় এমন ফসলের শতকরা পাঁচ ভাগ যাকাত দিতে হবে। যেই ফসল করতে বিনিয়োগ করতে হয়, পয়সা খরচ করতে হয় এমন ফসলের শতকরা পাঁচ ভাগ। একশো মন ধান পেয়েছেন, তাহলে আপনি পাঁচ মন ধান যাকাত হিসেবে দিয়ে দেবেন। যদি এই ধান ফলাতে আপনাকে বিনিয়োগ করতে হয়, পয়সা খরচ করতে হয়, আর যে সকল ফসল ফলাতে আপনার কোনো পয়সা খরচ হয় নাই, প্রাকৃতিক ভাবে হয়েছে, কিছু ধান হয় যে কোনো বৃষ্টির পানিতে হয়, আপনাকে পয়সা খরচ করে পানি দিতে হয় না, তাহলে যে সকল ফসল ফলাতে আপনাকে বিনিয়োগ করতে হয় না, পয়সা দিতে হয় না, এই ধরনের ফসলের শতকরা দশ ভাগ, দশ পার্সেন্ট আপনাকে যাকাত দিতে হবে। আপনার ধান হয়েছে, আপনি খোঁজ খবর নেন নাই, বৃষ্টির পানিতে ধান হয়েছে, এই ধরনের একশো মন ধানের দশ মন ধান আপনি যাকাত হিসেবে দিয়ে দেবেন। বিষয়টা কি পরিষ্কার বুঝেছেন? ফসলের যাকাত হলো যদি খরচ খরচা করে ফসল বানাতে হয় তার পাঁচ ভাগ, আর যদি বিনা খরচে ফসল হয়ে যায় তাহলে তার শতকরা দশ ভাগ যাকাত হিসেবে আমরা দিব ইনশাআল্লাহ। যে সকল সম্পদের উপর যাকাত নেই আমরা খুব দ্রুত শুনব, আচ্ছা এটা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব যে কোন ধরনের যাকাত সম্পদের উপরে আমাদের কি আসবে না যাকাত আসবে না, এবং আরো যাকাত সংক্রান্ত আরো দীর্ঘ আলোচনা রয়েছে, যাকাত সংক্রান্ত কিছু হাদিস এবং কিছু কোরআন আমরা সেখানে আলোচনা করব। ছোট একটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেই মাসআলাটা হলো আমরা যাকাত দিব বছরে বছরে যাকাত দিব, এক বছর পরে আর এক বছর আসতে যাকাত দিব, এই বছরটা আমরা কোন বছর ধরব? এটা কি ইংরেজি বর্ষ ধরব,
না বাংলা বর্ষ ধরব না আরবি বর্ষ ধরব, খুব গভীর ভাবে মাসালাটা বুঝতে হবে। ইংরেজি বছর গণনা করে জাকাত দিলে সমস্যা আছে, বাংলা বর্ষ গণনা করে জাকাত দিলেও সমস্যা আছে। তাহলে আপনাকে জাকাত দিতে হবে আরবি বর্ষ গণনা করে। কারণ কি? কারণ হলো ইংরেজিতে 365 দিনে এক বছর, ইংরেজি 365 দিনে এক বছর, বাংলাও তাই, কিন্তু আরবি হিসাব অনুযায়ী 354 দিনে এক বছর। আরবিতে 354 দিনে এক বছর, তার অর্থ হলো ইংরেজি আর আরবির মধ্যে প্রত্যেক বছর 11 দিনের কম বেশি হয়ে যায়। তো এই হিসাব অনুযায়ী প্রত্যেক 32 বছর 2 মাস পরে আরবিতে এক বছর বেড়ে যায়। ইংরেজি হিসাব অনুযায়ী 32 বছর 2 মাস যেদিন হবে, আরবি অনুযায়ী 33 বছর 2 মাস হয়ে যায়। তো আপনি যদি ইংরেজি মাস অনুযায়ী জাকাত দিতে থাকেন, প্রত্যেক 32 বছর পরে আপনার এক বছরের জাকাত বাদ যাবে, এক বছরের জাকাত আদায় হবে না। কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে যে তুমি এক বছরের জাকাত দাও নাই। তো আপনি বলবেন, আল্লাহ আমি তো প্রত্যেক বছরের জাকাত প্রত্যেক বছর দিয়েছি। তখন আপনার সামনে পরিষ্কার করা হবে যে না, দেখো তুমি হিসাব করে তোমার জাকাত কিছুটা কম দিয়ে আছে। এই জন্য আমরা আরবি মাস হিসেবে জাকাত দিব, সবচেয়ে উত্তম হয় রমজান, তো রমজান জাকাত দিয়ে দেওয়া, তাহলে আরবি মাস গণনা হয় সুন্দর হয়ে যায়, আমরা আরবি মাস হিসেবে জাকাত দিব। আর একটা মাসালা হলো, অনেক সময় আমার মায়েরা বোনেরা ছোট বাচ্চাদেরকে দুধ পান করে। আমরা জানি যে হাবলাইল কামিলাইল, একজন মা তার পরিজাত পুত্র সন্তানকে 2 বছর দুধ পান করাতে পারবে, এর বেশি করাতে পারবে না, হারাম হয়ে যাবে। 2 বছর যদি আপনি ইংরেজি বর্ষ ধরেন তাহলে 22 দিন হারাম হয়ে যায় দুধ পান করানো। কিভাবে? আপনার সন্তান জন্ম নিয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে 2016 সাল। আপনি যদি চিন্তা করেন 2016 সালের 1 তারিখে জন্ম নিয়েছে, তাহলে 2018 জানুয়ারিতে আমার সন্তানের 2 বছর পূর্ণ হবে। তো আরবিতে যেহেতু 11 দিনের ব্যবধান রয়েছে, আরবি হিসাব অনুযায়ী 2016 সালের 1 জানুয়ারি যেই সন্তান জন্মগ্রহণ করেছে, আরবি হিসাব অনুযায়ী 2018 সালের 8ই ডিসেম্বর ওই ব্যক্তির 2 বছর পূর্ণ হয়ে যাবে, 22 দিন পড়ে গেল। এই যে 22 দিন, কোন মা যদি সন্তানকে দুধ পান করায় তাহলে 2 বছরের চাইতে 22 দিন হারাম হয়ে যাবে। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, আমরা জাকাত এবং শুদ্ধ মাংস আরো বেশ কিছু মাসালা যেগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত, আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব এবং আরবি মাস অনুযায়ী যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।